জার্মানি কোস্টারিকা ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ সাক্ষী হতে যাচ্ছে অনন্য এক ঘটনা। প্রথম নারী রেফারি হিসেবে বিশ্বকাপ ম্যাচে দায়িত্ব সামলাতে যাচ্ছেন স্টেফানি ফ্রাপা। এই ম্যাচে তার সহকারী হিসেবেও থাকছেন দুই নারী রেফারি নুয়েজা ব্যাক ও ক্যারেন দিয়াস। সব মিলিয়ে ফিফা বিশ্বকাপ প্রথমবারের মতো এমন এক ম্যাচ দেখতে যাচ্ছে যেখানে ম্যাচ অফিসিয়ালদের সবাই নারী। স্টেফানি এর আগেও বড় মঞ্চে কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন চলতি বিশ্বকাপের বাছাই পর্বে। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের রেফারির দায়িত্ব পালন করা প্রথম নারী। 2020 সালে জুভেন্টাস দিনামো কিয়েভের ম্যাচ পরিচালনা করেছিলেন এই ফ্রেঞ্চ রেফারি। লিগ ওয়ানেরও প্রথম নারী রেফারি তিনি। 2019 সালে লিগ ওয়ানে রেফারি হিসেবে অভিষেক হয়েছিল তার। স্টেফানি রেফারিংয়ে এসেছিলেন 13 বছর বয়সে। বয়স 18 হতে হতে সামলেছেন ফ্রান্সের জাতীয় অনূর্ধ্ব 19 দলের ম্যাচ। ফ্রান্সের তৃতীয় বিভাগ ফুটবল থেকে ধাপে ধাপে উঠে এসেছেন লিগ ওয়ানে। মূলত লিগ ওয়ানের পারফরমেন্স দিয়ে নজর কেড়েছিলেন, সেখান থেকে সুযোগ পেয়েছিলেন বড় মঞ্চে কাজ করার। রেফারিং করেছেন দুটো নারী বিশ্বকাপেও, কাতারে চলমান পুরুষদের বিশ্বকাপে অবশ্য ফোর্থ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছেন এক ম্যাচে। এবারের বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের বলে তার সাথে আছেন আরও 6 জন নারী রেফারি। তাদের মধ্যে স্টেফানির সাথে ম্যাচ রেফারির তালিকায় আছেন রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা ও জাপানের ইয়ামাশিতা জোশিমি। বাকিরা থাকছেন সহকারী হিসেবে।